আগামী 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 5.0। 19 সেপ্টেম্বর বিলোনিয়ায় শচীন দেববর্মন অডিটোরিয়ামে এই অভিযানে রাজ্যভিত্তিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অভিযান চলবে 3রা অক্টোবর পর্যন্ত। এই বিষয়ে শুক্রবার জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখার অধিকর্তা ডিকে চাকমা সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান। শিশু ও কিশোর কিশোরীর জনস্বাস্থ্য কর্মসূচির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার 2021 সালের সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচির সূচনা করেছিল। এখনো পর্যন্ত এই কর্মসূচির 4টি পর্যায় অনুষ্ঠিত হয়েছে, এবার শুরু হবে 5ম পর্যায়। আগামী 19 সেপ্টেম্বর 2023-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাউথ ডিস্ট্রিক্টের বিলোনিয়াতে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 5.0 এটার সূচনা করলেন। আপনারা জানেন যে 2021 ইংরেজির এই প্রোগ্রাম আমরা এখন 5 ফেজে পা দিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 0 থেকে 19 বছরের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে কিভাবে সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের মধ্যে প্রত্যেককে কভার করা। এতে আমাদের সারা রাজ্যের টোটাল 11,00,000 ছেলে মেয়ে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত করা হবে।